আজকে আরো দুটি বিখ্যাত জাত নিয়ে চলে আসলাম ভিউয়ার্স বিখ্যাত মাল্লিকা এবং আরেকটি হচ্ছে জর্দালু মাল্লিকা আম কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা আম সঠিক সময় এটা পাড়া যদি না হয় এটা স্বাদ হয় খুব বেস্বাদ হয়ে যায় আর না হয় চমৎকার খুব স্বাদের হয়ে থাকে তো এর পূর্বে আমার মল্লিকাটা স্বাদ নেওয়া হয়নি আজকে আমি প্রথম স্বাদ নিতে যাচ্ছি দেখা যাক কেমন হয় আমার সাথে ব্রিক্স মিটারটা আছে ব্রিক্স মিটারে আপনাদের মিষ্টতাটাও যাচাই করে জানাবো দুটো আমের মিষ্টতা কেমন পেলাম এবং রেটও জানাবো আমের কালারটা কিন্তু খুব চমৎকার অরেঞ্জ একটা কালার বিখ্যাত মাল্লিকা দেখি টেস্টটা কেমন বিসমিল্লা রহমানের রহিম আমি নিশ্চিত মল্লিকা এর চেয়ে অনেক বেশি টেস্টি তো হালকা মিষ্টতা আছে এটাতে খাওয়ার সময় তেমন কোনো টেনজিনেস পেলাম না আর আমার কাছে একটু পানসে একটা ভাব এই আমটাতে পেলাম আমি নিশ্চিত যে প্রকৃত যে স্বাদ মল্লিকার এটা এটা না তারপরেও ফ্ল্যাশটা খুব স্মুথ ফাইবারলেস একদম চমৎকার একটা টেকচারের এই ফ্ল্যাশ অনেকেই আমাদের মধ্যে যারা মল্লিকা গ্রো করছে তাদের মধ্যে অনেকের এই প্রিয় আম মল্লিকা তো দেখি আমার মেয়ের কাছ থেকে শুনি কেমন মল্লিকা পেশা খুব ভালো কিন্তু আমার কাছে হালকা একটু মিষ্টি ছাড়া আর কোনো ফ্লেভার আমি আমার মনে হচ্ছে না আর আছে হালকা একটু পানছে পানছে ভাব একদমই ফ্লেভারফুল না সব মিলে এটাকে আমি ফোর আউট অফ টেন মল্লিকার এই আমটাকে আমি ফাইভ আউট অফ টেন দিব ভিভার্স এবার জর্দা আলুর পালা দেখা যাক জর্দা আলুর কী অবস্থা জ্বরের কালারটা অনেকটা ইয়েলো এটা আমাকে হোসনেয়ার ভিতরের কালারটা মনে করিয়ে দিচ্ছে আড়ার কালারটাও এরকমই আর কি জর্দালু হুম জর্দালু কিন্তু খুব ভালো একটা টেস্ট পেয়ে গেলাম খুব কমপ্লেক্স একটা ফ্লেভার যথেষ্ট স্বাদ এবং মিষ্টতা পেলাম এটা নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা আম এবং যে এটা স্বাদটা নিয়ে খুব ভালো লাগবে হালকা একটু টার্টনেস একটা টাচ আছে এবং একই সাথে যথেষ্ট মিষ্টি এবং মাল্টি ফ্লেভারফুল বাজার থেকে কেনা জর্দালুর টেস্টটা যদি এমন হয় নিঃসন্দেহে নিজের গ্রো করা আমের স্বাদও হবে প্রচুর আমার কাছে এই আমটা খুবই ভালো লাগছে আমার মনে হয় জর্দাল আমটা খুব ফ্লেভারফুল ছিল খুবই মজা তো এটাকে আমি নাইন আউট অফ টেন দিব আমার জয়দারল রেটিং হচ্ছে এইট আউট অফ টেন ভিউয়ার্স এবার মিষ্টতাটা দেখি আমরা প্রথমে মল্লিকার মিষ্ট ট্রাই করব খুব একটা ভালো মিষ্টতা আসবে না নিশ্চিত তারপরও যেহেতু মিষ্টতা যাচাই করছি এই নির্দিষ্ট আমের মিষ্টতাটা আপনাদের জানাচ্ছি ভিউয়ার্স যেটা বলেছিলাম আর কি থার্টিন পয়েন্ট ফোর মিষ্টতা পেলাম থার্টিন পয়েন্ট ফোর আপনারা কেউ ভুল বুঝবেন না আমি শিওর এটা মল্লিকার প্রপার টেস্ট না তারপরেও যে আমটা রিভিউ করলাম ওইটার বিস্তারিত জিনিসটা আপনাদের দিলাম আশা করি কেউই আপনারা ভুল বুঝবেন না এবার আমাদের জর্দালুটা ট্রাই করার পালা জর্দালুর ব্রিক্স মিটারের মিষ্টতাটা কেমন আসে দেখি এটা নিঃসন্দেহে টোয়েন্টি হওয়ার কথা যেটা বলেছিলাম ভিউয়ার্স যথেষ্ট মিষ্টতা পেয়েছি জর্দালুতে আপনারা অবশ্যই ম্যাঙ্গোমেন বাংলাদেশকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গোমেন বাংলাদেশকে আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্ম বিডি থেকে আপনারা তিরিশ সেপ্টেম্বর থেকে আমার গ্রো করা সবগুলো আমের জাত ধীরে ধীরে সংগ্রহ করতে পারবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা